আর কারো যেন এমন ক্ষতি না হয় আপনারা সকলেই নজর রাখবেন। সরকারি ক্ষতিপূরণের চেক হাতে পেয়ে এমনই দাবি নিহতের স্ত্রীর। সম্প্রতি চাঁদপাড়া এলাকায় গাছের ডাল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় দুজনের। এদিন সরকারিভাবে 2 লক্ষ টাকার ক্ষতিপূরণের চেক পৌঁছে দেওয়া হয় নিহতদের বাড়িতে। এর পরবর্তীতে যেন আমার মতো আর কোনো মেয়ে যেন এরকম পরিস্থিতিতে না পড়ে সেটা, আর যেন কারো এমন ক্ষতি না হয় আপনারা সকলে একটু খেয়াল রাখবেন। সরকারি ক্ষতিপূরণের চেক হাতে পেয়ে দাবি তুললেন গাছের ডাল ভেঙে মৃত স্নেহাংশু বিশ্বাসের স্ত্রী। প্রসঙ্গত, চলতি মাসের 15 তারিখ রবিবার চাঁদপাড়া এলাকায় যশোহর রোডের পাশে একটি মুরগির দোকানের ওপর আচমকাই ভেঙে পড়ে রাস্তার পাশের একটি শিরিষ গাছের ডাল। ঘটনায় দোকান মালিক রতন মণ্ডল, ক্রেতা স্নেহাংশু বিশ্বাসের মৃত্যু হয়। ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। রাস্তার মাঝে গাছের গুড়ি ফেলে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। দাবি তোলেন অবিলম্বে বিপজ্জনক গাছগুলিকে চিহ্নিত করে তা কেটে ফেলতে হবে। ঘটনার পর ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক সুমিত গুপ্তা বিপজ্জনক গাছের ডাল চিহ্নিত করে সেগুলি কাটার নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই বিপজ্জনক গাছের ডাল চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ব্লক প্রশাসন, পৌরসভা, পঞ্চায়েত সমিতি, চাঁদপাড়া এলাকাতে ইতিমধ্যেই গাইঘাটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিপজ্জনক গাছের ডাল চিহ্নিত করে কাটার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ঘটনায় নিহতদের পরিবারের বাড়িতে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয় নিহতদের পরিবারের সদস্যদের হাতে। এদিন ডেপুটি ম্যাজিস্ট্রেট নাজিম আলী মুফতি, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস সহ অন্যান্যরা মৃতদের বাড়িতে যান, রাজ্য সরকারের চেক তুলে দেন। এ বিষয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিপূরণের চেক পৌঁছে দেবার জন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা এসেছিলাম এবং নিহতদের পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। 15/5/2022 তারিখে আপনার গাইঘাটা ব্লকের ওখানে ঘাত ভেঙে দুজনের মৃত্যু হয়েছিল অ্যাক্সিডেন্টালি, তারই ক্ষতিপূরণ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী আদেশ অনুযায়ী আমাদের কাছে গভর্নমেন্টের নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী প্রত্যেক পরিবারকে দুটো পরিবারকে 2 লাখ টাকা করে চেক সাহায্য হিসাবে আমরা সরকারের তরফ থেকে দিলাম। নিহতদের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই একজনের কাজের দাবি তোলা হয়েছিল। সে বিষয়ে প্রশ্ন করা হলে ম্যাজিস্ট্রেট বলেন, বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে, সরকারি নির্দেশ পেলেই আমরা জানাব। এ বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস বলেন, বিষয়টি মর্মান্তিক, তবে আমাদের সকলকেই আরো সতর্ক থাকতে হবে যাতে এই ধরনের দুর্ঘটনা আর না ঘটে, আর কারো মৃত্যু না হয়। তো আমাদের সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী আমরা যত তাড়াতাড়ি ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি, আজকেই সেই পরিবারের হাতে আমরা 2 লক্ষ টাকা চেক দিলাম এবং আমরা আশ্বস্ত করে গেলাম যে এই পরিবারের সাথে আমরা থাকবো, রাজ্য সরকারও সর্বসময় সহযোগিতা করবেন যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই ব্যবস্থাও আমরা দায়িত্ব নিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবারের কাকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চাঁদপাড়া।